সূর্যনগর ফ্যান্সি ইউথ ক্লাবের উদ্যোগে ও অসিত ঘোষ ও কৃষ্ণ ঘোষের সহযোগিতায় জনসাধারণের জন্য এক পানীয় জল প্রকল্পের সূচনা করেন পুর নিগমের ডেপুটি মেয়র। স্বর্গীয় অলি ঘোষের স্মৃতিতে বাবা অসিত ঘোষ ও স্বামী কৃষ্ণ ঘোষের সহযোগিতায় এই পানীয় জল প্রকল্প জনসাধারণের জন্য সূচিত হল। উদ্বোধন পর্বে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, 23 নম্বর ওয়ার্ডের পুর মাতা লক্ষ্মীপাল সহ ক্লাব সভাপতি ও সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, টিঙ্কু দত্ত সহ অমর চন্দ্রপাল সহ অন্যান্য অতিথিরা এই জল প্রকল্পের সূচনা করেন। একই সাথে রঞ্জনবাবু বক্তব্য রাখেন যে ক্লাবগুলোর ভূমিকা দিনে দিনে আবার সচল হচ্ছে, নতুন প্রজন্ম বর্তমানে পড়াশুনোতে বেশি ঝুঁকে যাওয়ায় সংগঠনমুখী হন না, এর ফলে বিভিন্ন সংগঠন বন্ধের পথে। এই ক্লাবগুলো সচল হতে দেখে তিনি আশা ব্যক্ত করেন। পাড়ায় পাড়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধার মুখে পড়লে ক্লাব ও বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে এসে সমাধান করে থাকেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। এখানে অনেক নস্টালজিয়া আছে আমাদের এই ক্লাবের সভাপতি, সহসভাপতি সহ এখানে যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের কাউন্সিলর লক্ষ্মীপাল সহ সকলেই আমার পরিচিত, বড়দেরকে প্রণাম জানাই। অজেন্দ্রদার সঙ্গে বহুদিন পর দেখা হলো, দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। প্রদীপদা অত্যন্ত ভালো মানুষ, নব্য আছেন, সুজিত সহ যিনি আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অসিতবাবু, তার মেন নামে আজকে এই জলের, পানীয় জলের ব্যবস্থা তিনি ক্লাবের মধ্যেই করেছেন সাধারণ মানুষের জন্য, এখানে পথচারীদের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই অসিতবাবুকে এবং ওনার পরিবারকে। আমরা দেখছি ধীরে ধীরে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব সংগঠনগুলো একসময় যেভাবে প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল অনেকগুলো ক্লাব, আর ধীরে ধীরে সব সাধারণ মানুষ এলাকা